আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আর এমপি অর্থাৎ আর এমপি কোর্স সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে জানবো আর এমপি কোর্স কত দিনের এবং এই কোর্সটির বৈধতা কতটুকু রয়েছে এবং এই কোর্সটি করে আপনি মূলত কি করতে পারবেন এ নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সো আপনারা পুরো ভিডিও যেটা আমার সাথেই থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন প্রথমেই চলুন আমরা জানি গ্রাম ডাক্তার বা আর এমপি কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানি আর এমপি বা গ্রাম ডাক্তার এই কোর্সটি মূলত কত দিনের আর এমপি হচ্ছে আপনার তিন মাস বা ছয় মাসের একটি কোর্স কোন কোন জায়গাতে এই কোর্সটি তিন মাসে মাসে করানো হয় এবং পূর্ণরূপ অর্থাৎ তারা এভাবে বলে যে এটার মিনিংটা হচ্ছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স আর পি করে আপনি মূলত কি কি শিখতে পারবেন আর এমপি কোর্স থেকে আপনি মূলত কি কি শিখতে পারেন চলুন আমি সে সম্পর্কেও জানি এরপরে জানবো কোর্সটি কতটুকু বৈধতা রয়েছে আর এম কোর্স থেকে আপনি হাতে কলমে যে যে শিক্ষা পেতে পারেন বা কি কি শিখতে পারবেন চলুন সে সম্পর্কে একটু জানি সাধারণত আপনার জ্বর মাপা আহ ব্লাড প্রেশার নির্ণয় করা অর্থাৎ রক্তচাপ মাপা আপনার সেলাই করা কিভাবে কাটার স্থান ক্ষত স্থান কিভাবে সেলাই করবেন সে সম্পর্কে জানতে পারবেন ড্রেসিং কিভাবে করে সে সম্পর্কে জানতে পারবেন ডায়াবেটিস পরিমাপ কিভাবে করে অর্থাৎ হাতে কলমে শিখতে পারবেন ইনজেকশন পুশিং সেলাইন পুশিং কিভাবে সেলাইন দিতে হয় ইনজেকশন দিতে হয় তা আপনি শিখতে পারবেন এই কোর্স থেকে তাছাড়াও আপনার মেডিকেল যন্ত্রপাতির নাম এবং যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে আপনি জানতে পারবেন পাশাপাশি শিখতে পারবেন এই কোর্সটি আপনি করে এখন যদি আপনি বলেন যে এই কোর্সটির বৈধতা কতটুকু বা এই কোর্সটি মূলত কারা করায় এই কোর্সটি মূলত কিছু কিছু সোসাইটি রয়েছে ফাউন্ডেশন রয়েছে কিছু সমিতি রয়েছে তারা মূলত আর এমপি অর্থাৎ গ্রাম ডাক্তারের কোর্সটি মূলত তারা করে থাকে এই কোর্স থেকে আপনি মূলত যে বিষয়গুলো শিখতে পারবেন আমি একটু আগেই বলেছি এই ভিডিওতে আপনি শিখতে পারবেন বাট আপনি যদি বলতে যান এই কোর্সের বৈধতা নিয়ে যদি কথা বলতে যান। তাহলে সেক্ষেত্রে বলবো আপনি তো এস এসসি পাশ করছেন তো এস এসসি পাশ করলে আপনার কিন্তু নির্দিষ্ট একটি বোর্ড রয়েছে আপনার নির্দিষ্ট বোর্ড রয়েছে আপনার এডমিট কার্ড রয়েছে আপনার রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আপনি নির্দিষ্ট একটা পরীক্ষা দিয়ে কোনো জায়গাতে সিট পরে আপনার আপনার পরীক্ষা দিয়ে পাস পাশ করেন পাশ করলে আপনার মার্কশিট আসে দেন আপনার সার্টিফিকেট আপনার থাকে এই কোর্সগুলোর কিন্তু এগুলোর কোনো কিছুই নেই অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কার্ড নেই আপনার এডমিট কার্ড নেই প্লাস আপনার কোনো নির্দিষ্ট কোনো বোর্ড নাই যে আপনি অমুক বোর্ড থেকে আপনি পাশ করতেছেন তো সেক্ষেত্রে এটা বৈধতার প্রশ্ন যদি তুলতে যান সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আপনার যখন ম্যাজিস্ট্রেট আসে বা আপনার যখন তদন্ত যখন আপনার ম্যাজিস্ট্রেট আসে তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তখন এখন বলতে পারেন যদি আমি এই কোর্সটি গ্রাম ডাক্তারের আর এমপি কোর্সটি যদি আমি না করি সেক্ষেত্রে আমি কোন কোর্সটি করবো বা কোন কোর্সটি করলে আমি আমি সমস্যার সম্মুখীন হব না তো সে সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনার বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে করানো হয় সিএস অর্থাৎ কমিউনিটি হেলথ ওয়ার্কার এই কোর্সটি মতো এক বছরের হয়ে থাকে করতে এটি এবং সমস্যার সম্মুখীন হবেন না এই কোর্সটি যদি আপনি করেন পাশাপাশি আপনার এটি ছাড়া যে অন্য একটি কোর্স করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন সিপি অর্থাৎ কমিউনিটি প্যারামেডিক এটি দুই বছরের একটি কোর্স এটি বাংলাদেশ নার্সিং কাউন্সিল অধীনে মূলত করানো হয়ে থাকে তো এই দুটি কোর্সে মূলত আপনার বৈধতা রয়েছে এবং এই দুটি কোর্সে আপনার নির্দিষ্ট বা নির্দিষ্ট হয় অথবা আপনি চাইলে অর্থাৎ কমিউনিটি হেলথ ওয়ার্কার অথবা সিপি কমিউনিটি প্যারামেডিক এই দুটা থেকে যে কোনো একটি কোর্স আপনি করতে পারেন এটি আপনার জন্য বৈধ আপনি কোনো সমস্যার সম্মুখীন হবে না আশা করি এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এই সম্পর্কিত অন্যান্য ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার